দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা গল্প শেয়ার করব। সো আজকে কোনো তৈরি করা কোনো গল্প না বা কোনো মেকিং কোনো গল্প না, একটা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। সে ঘটনাটা হলো যে অনেক ফ্যামিলিতে হলো প্রেগনেন্ট থাকে, তার মানে বউরা প্রেগনেন্ট থাকে। সো প্রেগনেন্টের নাম করে অনেকেই আসে, যারা হলো টাকা দেওয়ার নাম করে আসে। বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে বা বিভিন্ন বিদেশি প্রজেক্ট আছে, যারা হলো টাকা দেওয়ার নাম করে আসে। এই নাম করে অনেকেই আসে যারা হলো রিয়েল, তার মানে অফিস থেকে আসে গর্ভবতী মায়েদের টাকা দেওয়ার নাম করে। আবার অনেকেই আছে যারা হলো কোনো প্রতিষ্ঠানে জবই করে না, তারা বিভিন্ন সোর্স নিয়ে আসে, তার মানে যেভাবে হোক এই ফ্যামিলিদের কাছ থেকে টাকা বের করতে হবে। অনেক গর্ভবতী মহিলারা আছে যারা এইরকম সুবিধা পেলে কিন্তু ভালো হয় আর কি। হ্যাঁ, সো এই গল্পটা আমি শেয়ার করবো, একটা সত্য ঘটনা এটা হলো শেয়ার করব। আমাদের ফ্যামিলি, আমার মা আছে যারা হলো ভুক্তভোগী, তাদের সাথে কী ঘটনা ঘটছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর যারা যারা গর্ভবতী মায়েরা আছেন বা যে ফ্যামিলিতে গর্ভবতী মহিলা আছেন, তারাও এই ভিডিওটি শেয়ার করবেন। সব কথার এক কথা হলো যে ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং সচেতন করে দিবেন সবাইকে। আপনারা জানেন অবশ্যই যে আমার বউ প্রেগনেন্ট ছিল, আর বিশেষ করে আপনাদের বৌদি প্রেগনেন্ট ছিল, আর আমাদের বেবিও হয়ে গেছে। আর এখন আমি এই গল্পটা কেন শেয়ার করছি সেটা আমি অবশ্যই লাস্টে বলবো যে কেন আমি শেয়ার করছি। প্রথমে গল্পটা হলো ওয়ার্ল্ড ভিশন। আমি সর্বপ্রথম ওয়ার্ল্ড ভিশনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের নামেই বা আপনাদের নিয়েই একটা ভিডিও তৈরি করতে হচ্ছে আমার। কারণ এই ওয়ার্ল্ড ভিশনের নাম করে এক মেয়ে আসছিল আমাদের গ্রামে। আমাদের গ্রাম হলো শ্যামনগর থানায় চণ্ডীপুর গ্রামে আসছিল। এসে বললো যে গর্ভবতী মহিলা কে আছেন বাড়িতে? সো আপনাদের বৌদি প্রেগনেন্ট ছিল। এখন এই গল্পটা যে ওয়ার্ল্ড ভিশন থেকে কেউ আসছে যে টাকা দেওয়ার নাম করে, এটা কিন্তু আমি জানতাম। আর তারা এমনভাবে কনভিন্স করছে যে বাড়ির কোনো মেম্বারকে, যারা পুরুষ আছে তাদেরকে বলা নিষেধ করে দিস, এমনভাবে বলছে। সো আমরা যাই না, মা হঠাৎ করে একদিন বাজার থেকে বাড়িতে আসলো, এসে বললো যে এই যে গর্ভবতী মহিলাদের টাকা দিবে, এই জন্য ব্যাংকে টাকা জমা দিয়ে আসলাম, অ্যাকাউন্ট খোলার নাম করে 1000 টাকা জমা দিয়েছি সেই ব্যাংকের রসিদ। সো আমি আবার একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ইসলামী ব্যাংকের, তার মানে ইসলামী ব্যাংকে নিয়ে আমি ভিডিওটা তৈরি করছি। সো ইসলামী ব্যাংকের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, কারণ আপনাদের নিয়ে একটা ভিডিও তৈরি করা হচ্ছে। সো এই মেয়েটা একটা গ্রাম থেকে 12-13 জন, তারও বেশি হবে, আমি 12-13 জন খুব কমই বলছি, 20 জনের মতো, তারা বলছে 20 জনের মতো, যারা যারা ভুক্তভোগী আর কি, 20 জনের মতো আর কি ব্যাংকে নিয়ে গেছে। ব্যাংকে নিয়ে যেয়ে 1000 টাকা করে তাদের কাছ থেকে নিয়েছে এই মেয়েটা, যে মেয়েটা ওয়ার্ল্ড ভিশনের নাম করে গ্রামে গ্রামে গেছে যে প্রেগনেন্ট মহিলাদের বা গর্ভবতী মহিলাদের টাকা দেওয়ার নাম করে, তার মানে 1 মাস পরে 35,000 টাকা আর ব্যাংক অ্যাকাউন্ট খোলা যেটা হবে সেটা হলো 1000 টাকায় 36,000 টাকা একসাথে পাবে। সো এখনকার বেশিরভাগ মানুষই অনেক লোভী, এই লোভী হলে কিন্তু খুব বিপদ আর কি। ব্যাংক অ্যাকাউন্ট খোলার নাম করে ব্যাংকে যে 1000 টাকা করে নিছে, নিয়ে ব্যাংকে যে ব্ল্যাঙ্ক যে রসিদ থাকে টাকা জমার রসিদ, এই রসিদে সবার নাম লিখে নিছে, নাম লিখে নিয়ে আর কি তাদেরকে বিদায় করে দিছে রসিদগুলো দিয়ে। সো অনেকেই আছে যারা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন না বা জানেন না যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে গেলে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে। এটা কিন্তু করা হয়নি যে ব্যাংক অ্যাকাউন্ট কোনো নাম্বার নেই, অ্যাকাউন্ট খুলতে গেলে ব্যাংক অ্যাকাউন্ট খুললে কিন্তু একটা নাম্বার দিয়ে দেয়, প্রতিটা ব্যাংকের একটা নাম্বার থাকে, অ্যাকাউন্টের একটা নাম্বার থাকে, এই নাম্বারও নেই। আর ব্যাংকে টাকা জমা দিলে কিন্তু সিল মারা থাকে, ব্যাংকের প্রতিটা ব্যাংকেরই সিল মারা থাকে। যখনই আমি ব্যাংকের রসিদটা দেখলাম আমি মাকে বললাম যে তুমি ব্যাংকে টাকা জমা দিছো কিন্তু তোমার এই টাকা জমা রসিদে কোনো ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার নেই, আর টাকা জমা দিলে যে ব্যাংকে সিল থাকে সে সিলও নেই, তাহলে কি টাকা জমা দিছো? তার আগে নাকি মা বলছে যে আমি তো ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংকে তো টাকা জমা দিলে সিল দেয়, এটা নাকি যারা ভুক্তভোগী তাদেরকে বলছে যে এটা কিন্তু এই মেয়েটা কিন্তু প্রতারণা করছে আমাদের সাথে।
মেয়েটা আমাদের সাথে প্রতারণা করছে কিন্তু অন্য কেউ বিশ্বাস করছে না যে টাকা দিবে আমাদেরকে টাকা দিবে আমাদেরকে টাকা দিবে সেটা কিন্তু করা হয়নি সো এটা হলো প্রতারক যে মূলত প্রতিটা এলাকায় যায় যে যে এইভাবে মানুষকে কনভিন্স করে যে গর্ভবতী মহিলাদের টাকা দেওয়া হবে দেওয়ার নাম করে এইভাবেই প্রতারণা করে সো যারা প্রতারণা করেন আমি তাদের উদ্দেশ্য করে একটা কথা বলব রিকোয়েস্ট যে এইভাবে কাউকে ঠকাবেন না কারণ ঠকালে কি হয় যে আপনি হয়তোবা কিছু সময়ের জন্য আপনি ভালো থাকতেছেন এই টাকা নিয়ে এমন এক সময় আসবে যে সময় আপনি অসুস্থ হয়ে যাবেন কিন্তু আপনাকে কেউ হেল্প করার জন্য আসবেন আপনি যদি কারোর কাছে টাকাও চান এক টাকা এখানে তো প্রতিটা মানুষের কাছ থেকে 1000 টাকা নিচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট খোলার নাম করে আপনি যদি অসুস্থ হয়ে যান কারোর কাছে যদি হাতও পাতেন এক টাকার জন্য কেউ আপনাকে এক টাকা দিবেন এটা আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে ডায়েরিতে লিখে রাখবেন যে এমন একটা ছেলে ভিডিওতে এমন একটা কথা বলছে আপনি একদিনে 20 জন মানুষের কাছ থেকে 20,000 টাকা নিয়ে আপনি চলে গেছেন আপনি ঠকাইছেন তাদেরকে এই 20 জন মানুষ কিন্তু আপনাকে অভিশাপ দিচ্ছে অভিশাপ অবশ্যই দিচ্ছে কারণ আপনি তাদেরকে ঠকাইছেন আর বিশেষ করে যারা গর্ভবতী মহিলা এরা কিন্তু অভিশাপ দিলে কিন্তু আপনার লেগে যেতে পারে কারণ প্রেগনেন্ট অবস্থায় একটা বাচ্চা একটা নিষ্পাপ শিশুর নাম করে যে তার টাকা দেওয়ার নাম করে আপনি কিন্তু তাকে ঠকাইছেন সো এই প্রতারণার ছকে কেউ পা দিবেন না আর আমি পাবলিকের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলবো যে কেউ যদি যায় গ্রামে যায় গর্ভবতী মহিলাদের টাকা দেওয়ার নাম করে আগে তার ডিটেলস তার 14 গোষ্ঠী তার মানে 14 গোষ্ঠী বলতে কি বলতে বুঝাইছি কি বলছি যে 14 গোষ্ঠী যে সে কোন প্রতিষ্ঠানে জব করে বা তার আইডি কার্ড চেক দেবেন যে কোনো জায়গায় জব করলে কিন্তু এখনকার বেশিরভাগ ডিজিটাল আইডি কার্ড থাকে বিশেষ করে যে আমি বলি আমার মানিব্যাগে একটা আইডি কার্ড আছে ঠিক এইরকম একটা কার্ড থাকে এখন তো কাগজ তেমন একটা ইউজ করে না যারা বড় বড় প্রতিষ্ঠানে জব করে প্লাস্টিকের আইডি কার্ড থাকে সো এটা চেক দিবেন চেক দিয়ে তারপরে অফিসে খোঁজ নেবেন যে এমন কোনো প্রতিষ্ঠান থেকে গর্ভবতী মহিলা বা অন্য কোনো ভাতা দিচ্ছে কি না বয়স্ক ভাতা তো এইটুকু রিকোয়েস্ট সবার কাছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে এমন ধরনের প্রতারণার পা দিয়েছেন কি না সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেবেন বাই বাই